রাশেদুজ্জামান জামান রিজভি ঢাকা ক্রিকেট লিগ দু হাজার বাইশ তেইশ আসরের তৃতীয় বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ওই আসরে তিনি চারশো পঁচিশ রান করেন ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে শিকার করেন এগারোটি উইকেট তার এমন পারফরম্যান্সের সুবাদে বিসিবি তাকে পুরস্কৃত করেন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে একটা ক্রিকেট বোর্ড থেকে সবাই আশা করে যে ক্রিকেট বোর্ড থেকে কিছু আমি পাই বা ক্রিকেট বোর্ড থেকে আমার ফোন আসুক তো ইনশাল্লাহ এটা হয়তো বা আমার সূচনা আমি ইনশাআল্লাহ আরও ওপরে যাওয়ার চেষ্টা করব। দু হাজার বাইশ থার্ড ডিভিশন ক্রিকেট লিগ দু হাজার বাইশ আমি সেকেন্ড হাইস্ট রান করার হই তেজগাঁও ক্রিকেট একাডেমি থেকে তো রান করছিলাম আমি পনেরো ম্যাচে চারশো পঁচিশ সাথে এগারোটা উইকেট ছিল আর ডিসমিসালে ছিলাম পনেরোটা সাত নম্বরে ছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার সেশনটা আমার অনেক ভালো গিয়েছে আর সেজন্যে বিসিবি থেকে আমাদেরকে এই ব্যাটটা পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে সেকেন্ড হাইস্ট ট্রান্স স্কোরার হিসেবে যাই হোক আলহামদুলিল্লাহ ব্যাটটা পেয়ে আমি অনেক খুশি ইনশাল্লাহ আমার প্রস্তুতি এবার আরও ভালো নেওয়ার চেষ্টা করব আর এই বছর ফার্স্ট ডিভিশন লীগ খেলব ইনশাল্লাহ আমার ফার্স্ট ডিভিশন অনেকগুলো টিম থেকে কথা হয়েছিল তবে রিজভিদের উঠে আসার গল্পটা সহজ না জেলায় নিয়ে পর্যাপ্ত অনুশীলনের সুযোগ সেই সাথে দীর্ঘদিন যাবত জেলা লীগ বন্ধ এরপরেও নিজের যোগ্যতায় ঢাকা লিগে সুযোগ করে নিয়েছেন স্থান করে নিয়েছেন সেরাদের কাতারে বাকি গল্পটা শুনবো তার মুখ থেকে আমি অনুশীলন করি আমাদের নাটোর জেলা স্টেডিয়ামে ক্রীড়া সংস্থায় মোটামুটি প্র্যাকটিস একটা সুবিধা থাকে একাডেমি হিসেবে যদি আমাদের ডিস্ট্রিক্টে লিগ নেয় অনেক বছর হলো যদি বিসিবি একটু নজর দেয় যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে লিগগুলো করার তাহলে হয়তো বা অনেক প্লেয়ার বের হওয়ার সুযোগ হবে তৃণমূল পর্যায় থেকে আমরা ডিস্ট্রিক্টে দেখতেছি মানে এখান থেকে তো অনেক কিছু বোঝা যায় না তো আমাদের দিকে গেলে বোঝা যায় অনেক প্লেয়ার যারা ক্রিকেট বলের প্রতি এখন আগ্রহ কম দেখাচ্ছে কারণ ক্রিকেট বলে লিগ নাই জেলাতে তো আমরা আমরা যারা প্রফেশনাল লিগ খেলতেছি অনেক দূরে দূরে যাই খেলতে হচ্ছে যে অবশ্যই প্র্যাকটিস মেক্স এ পারফেক্ট অবশ্যই এটা সবাই জানে তো একটা ডিস্ট্রিক্টে ইচ্ছা করলেও সর্বোচ্চ ফ্যাসিলিটি দিতে পারে না যদি একটু ভালো ফ্যাসিলিটি পাওয়া যায় অবশ্যই আর একটু ভালো করার সুযোগ পাবো ইনশাল্লাহ আমাদের জেলায় এবার যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে হয়েছে দ্বিতীয় গোটা বাংলাদেশের মধ্যে মূলত ধন্যবাদ দিতে চাই আমার বড় ভাই মেহেদি ভাই উনি সর্বপ্রথম আমাকে ঢাকায় সুযোগ করে দেন উনি ওনার মাধ্যমে আর কি ঢাকায় দেখা আর কি ঢাকা ক্রিকেটটা শুরু করি ওনার মাধ্যমে বড়ো ভাইরা অনেক সাপোর্ট করছে যে সুজন ভাই সানিদা রনি ভাই আছে আমাদের ওখানে সবাই অনেক হেল্পফুল আমার লোকাল কোচ মোস্তাফিজ রহমান টুলু স্যারের সাথে সাথে আমার এখানে ঢাকার টিমের কোচ রুহুল বস রবিন ভাই ম্যানেজার সোহেল ভাই ওনাদের আমার অনেক হেল্প করছেন ওনার অনেক সাপোর্টিভ ছিল বিলাল স্যার প্রিন্স ভাই তুহিন স্যার এদের কথা না বললেই না প্লাস গুলা আমার অনেক হেল্পফুল ছিল সবাই ওদের জন্যেই আজকে হয়তো বা আমি এ জায়গায় তো আমি খেলা করে সাইন করছি এই বছর খেলার জন্যে সবারই প্ল্যানিং থাকে ন্যাশনাল টিমের তো আমারও মনে মনে এটাই প্ল্যানিং তো চেষ্টা করবো হার্ডওয়ার্ক করবো এখন যতদূর আল্লাহ আল্লা দেয়